السلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وتوبوا إلى الله جميعا إنه وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. قال سبحانه وتعالى: واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসলিমানে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, লাখো কোটি সুজদ পেশ করছি যে মহান মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন এই কঠিন অবস্থার ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের শ্রেষ্ঠ জায়গা এখানে তাকে সিজদা করা হয়, যেখানে তার তসবিহ তালিল করা হয়, যেখানে তার গুণগান গাওয়া হয়, জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদে এসে এবং সর্বশ্রেষ্ঠ দিন জুমা বাজে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়ায়ে মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি হচ্ছেন সাইয়্যিদুল উলুল আযম আকরামু উলুল আযম ওয়ালা ফাখর। তিনি নিজেই বলেছেন, আমি আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ, আমি আদম সন্তানের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আদম সন্তানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আমাদের উপরে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমনি জানি যে আম্বিয়া আলাইহিম সালাতু সালাম মাসুম বেগুনাহ নিষ্পাপ, ইসমতে আম্বিয়া, এটি হচ্ছে আমাদের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এছাড়া সমস্ত মানুষ আর কেউই ভুলের ঊর্ধ্বে, গুনাহ খাতার ঊর্ধ্বে নন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের ভুল, আমাদের গুনাহ খাতাগুলোকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে মাফ করে দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক তওবা করেন। তওবাতান নসুহা, কোনো ব্যক্তির তওবা নয়, সঠিক যে তওবা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে তওবা গ্রহণযোগ্য তওবা, সেই তওবা করতে পারলে পরে আমাদের গুনাহ খাতা মাফই শুধু নয়, বরং আমাদের গুনাহগুলো, আমাদের খাতাগুলো, আমাদের সাইয়্যাতগুলো হাসানাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভালো দ্বারা, নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ হচ্ছেন সেই ধরনের রহমান রহিম ওদুদ, তিনি আমাদেরকে তওবার কথা বলেছেন কোরআনে কারিমে বারবার। বছরের এই শেষ প্রান্তে এসে খ্রিস্টবর্ষ, ঈসা এই বর্ষ শেষ হয়ে যাচ্ছে, আরেকটি জুমায় আমরা ইনশাআল্লাহ ঈসা আলাইহিসসালামের ব্যাপারে ইসলাম কি বলছে, আমাদের সাথে কি সম্পর্কটা, ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম কুদরত, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে, তার ফ্যামিলির ব্যাপারে কোরআনে দুটি চ্যাপ্টার পুরা সূরাতুল মারিয়াম তার মায়ের ব্যাপারে, তার জন্মের কথা কোরআনে কারিমে এভাবে বর্ণনা করেছেন, যেটা রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের কথা এভাবে বর্ণনা করা হয়নি। সুবহানাল্লাহ, এক এক নবীর এক এক রাসূলের এক এক বৈশিষ্ট্য, তার নানার পরিবার, আরে ইমরান তার নামে একটি চ্যাপ্টার, সে কথা আমরা ইনশাআল্লাহ বলবো। আজকে শুধু তওবা দিকে আমরা ফিরে যাই। তওবা আমাদের নিত্য দিনের, প্রতি রাতের, প্রতিদিনের, প্রতি মুহূর্তের সঙ্গী হওয়া উচিত, কারণ আমাদের নবী যার সমস্ত নবী রাসূল নিষ্পাপ, তার মধ্যে আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ। তিনি বলছেন, আমি সাবঈন সত্তর বার দিনে রাতে অথবা মাররা সাবঈন মাররা, এতে বেশি মিয়া আল্লাহ রাসূল সত্তম বলেছেন শতবারও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তেগফার করি। এটা কেন আমাদের জন্য এটি এখানে বড় লেসন, বিরাট শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব। যখন তার মিশন শেষ হয়ে যাচ্ছে, দিনের বিজয় এসে গেছে, লোকেরা ধরে ধরে ইসলাম কবুল করছে, তখন তাকে বলছেন যে আপনি তওবা এবং ইস্তেগফার করুন বেশি বেশি, এবং তার ইন্তেকালের ওয়াফাতের পূর্ব পর্যন্ত তিনি তওবা এবং ইস্তেগফার আরো বেশি বেশি করেছেন। এই ইস্তেগফার আমাদের সকল কিছুর চাবিকাঠি। এই তওবা
হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তওবা, যে চায় যে ফিরে যায়, যত বড় অপরাধী হোক না কেন সঠিকভাবে যদি চায়, লজ্জিত হয়ে যায়, অনুতপ্ত হয়ে যায়, এর নাম হচ্ছে তওবা, সেই গুনাহের কাজে আর ফিরে যাবে না। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শিখিয়েছেন। লোকেরা বলে যে শয়তানের ভুল হয় না মানুষের ভুল, আসলে শয়তান তো সবচেয়ে বড় ভুল করেছে, ভুল করার পর এটার উপর ইস্তিকামত থেকেছে, আর্গুমেন্ট করেছে, তওবা করে নাই, সেটা ছিল তার সবচেয়ে বড় ভুল। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, মা হাওয়া ভুল করেছিলেন, তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে আবার ফিরিয়ে নিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আদম সন্তানরা তোমাদের জীবনে এটি ঘটবেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তওবা হচ্ছে এমন একটা জিনিস যেটা কবুল হয়ে যায়, তওবায়ে নসুহা হয়ে যায়, সেই তওবা করার পর তওবাকারী হচ্ছে এমন যেন সে গুনাহই করে না, সুবহানাল্লাহ, কেমন লাজাম বানা তার গুনাহই হয় না, যেহেতু তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ শুধু করে দেন নাই, ন্যাক দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, যদি তওবা ইস্তিকামত তওবার উপর সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সত্যভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের শেষ প্রান্তে আমাদের নতুন একটি বছর শুরু করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, যাতে করে এই জুমাবারে আমরা যে গুনাহ খাতা মাফ পেয়ে যাই, সগীরা গুনাহগুলা বড় বড় গুনাহ থেকে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে ভালোভাবে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ানে কারাম, ইনশাআল্লাহ এখন আমরা আমাদের এই মসজিদ আপনাদের প্রিয় মসজিদ দারুল উলুম মসজিদের জন্য কালেকশনের অ্যাপিলে যাচ্ছি। আমাদের সম্মানিত ভলান্টিয়ার্সরা আপনাদের সাথে আছেন, যেভাবে আমাদের তওবা আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়া, আমাদের ইস্তেগফার ভুলকে স্বীকার করা, আস্তাগফিরুল্লাহ আমরা বলি, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমরা আল্লাহর কাছে সরি বলি, আল্লাহকে বলি যে আমার দ্বারা ভুল হয় প্রতিনিয়ত, এগুলো বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে, আমাদের সম্মানকে বৃদ্ধি করবে, আমাদের সমস্যার সলিউশন সমাধান করবে, সাথে সাথে দান সদকা আমাদের জিন্দেগির গুনাহটাকে মিটিয়ে দেবে, দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং গুসসাকে মিটিয়ে দেবে, পানি যেভাবে আগুনকে মিটিয়ে দেয়, এই দান সদকা দ্বারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, নাজাত, সাফল্য, সাকসেস আমরা অর্জন করতে পারি। তার অন্যতম একটি বড় কাজ হচ্ছে মসজিদ, আল্লাহর প্রিয় ঘর আগে শুরুতে আমরা বলেছি, সে আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ আপনারা যে যেভাবে পারেন, যেভাবে শরীর হচ্ছে সপ্তাহে বেশি বেশি করে করার চেষ্টা করে, আমাদের যে কাজ আমাদের ওজুখানা ওজু এরিয়ায় সেটা প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেখানেও আপনারা আপনাদের কাছে আপিল করেছিলাম গত দুই জুমা থেকে, সেখানেও অন্তত পক্ষে যারা এখনও শরীর হন নাই 10 পাউন্ড করে আজকের জুমা আমি আপিল করছি আপনাদের কাছে ইনশাআল্লাহ ওজুখানার কাজের জন্য, যারাই ওজু করবেন সেখানে ওজুর মাধ্যমে গুনাহ খাতাগুলো ধরে যাবে, এবং এই যে সওয়াব আপনি অংশগ্রহণ করলেন এটা বানানোর ক্ষেত্রে, এটা মসজিদ বানানোর অংশের মধ্যে একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময়ে জান্নাতে ঘর বানিয়ে দেবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় বেশি বেশি করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা নিজের পথে তার পথে খরচ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের সদকা, আমাদের তওবা, আমাদের ইস্তিগফার, আমাদের সকল নেক আমলকে মেহরবানি করে কবুল করুন এবং এর উত্তম রিওয়ার্ড আমাদেরকে দান করুন। ব্রাদার্স, উই আর কালেক্টিং ডোনেশন ফর দারুল উলুম মসজিদ নাও, প্লিজ ট্রাই টু ডোনেট জেনারাসলি, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ আস ক্যাপাবিলিটি and may Allah subhanahu wa ta'ala accept our sadaqah and your asya in here after our voluntary jazakumullahu khair Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid subhanallahi wa hamdihi subhanallahi al-azim subhanallahi wa hamdihi astaghfirullah wa atubu ilayh سبحان الله وبحمده استغفر الله واتوب اليه استغفر الله من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما